আস্তে আস্তে একটু বিষয় একটা বিষয় একটু এক্সপিরিয়েন্স নিয়ে জানতে জানতে চাই, লাইক অ্যাব্রোডে অনেকেই থাকেন এবং থাকার পর আসলে দেশটাকে মিস করা বা দেশের প্রতি রেসপন্সিবিলিটির জায়গাটায় সবচেয়ে বেশি, ধরো এখানে থাকলে তো নিজের কাজের সূত্রে অনেক কাজ দেখতে হতো, ওখানে কিভাবে রিলেট করো সবজির বন্ধু বান্ধব তাদের কাজ, নাকি তারা ইনবক্স করে শেয়ার করে? অনেকে শেয়ার করে, আবার অনেকে বলে যে লিংক দিয়ে বলে ইউটিউবে আছে বলে দেয় ওভাবে, আর ওখানে তো যে যে চ্যানেলগুলো আছে জাস্ট টাইম বলে দেয়, ইয়ে বলে দেয়, তখন ওভাবে ট্রাই করি আর কি দেখার, মানে যতটা পারি ট্রাই করি দেখার। এখানে বললে যে ফারুকি ভাইয়ের যে কাজগুলো করা হয়েছে, এমনিতে ক্যারিয়ার তো এখানে বেশ বেশ কিছুদিন কাজ করেছো, সেক্ষেত্রে থাকে না যে অল্প অল্প করে কিন্তু ক্যারিয়ারটা বাড়ে এবং স্বপ্নটাও বাড়ে, তো তোমার বাড়তে বাড়তে হঠাৎ করে খামতি দিলা কীভাবে? এটা কিন্তু আমি একটু জানতে জানার খুব আগ্রহ যে হুট করে না সব ড্রপ আউট করে আমি চলে যাব। ধরো তুমি বিজলি ক্যারেক্টারে যখন সুপার পিকে এবং খুব ব্যস্ততম সময়ে তুমি চলে গেছো, তখন মোট কেমন কাজের অফার ছিল, সেগুলো কতদিন আগ থেকে তুমি না করে করে গুজাচ্ছিলে? আসলে অনেক কাজের অফার ছিল, অনেক কাজ আমি না করে চলে গেছি। হ্যাঁ, অনেক খারাপ লেগেছে, বাট কি জানি হুট করে ডিসিশন নেওয়ার কারণে আমার কিন্তু তোমার আমি যখন যাই আমি অনেককে বলেছিলামও যে আমি হয়তো চলে যাব, আমার ক্যারেক্টারটা যদি পারো অন্যভাবে, মানে অনেকেই তো থাকে না যে ডিরেক্টরই স্ক্রিপ্ট লিখে যে এটাকে এন্ড করার চেষ্টা করো, আমি অনেককে বলেছি। সিরিয়ালও চলছিল অনেকগুলো না? হ্যাঁ, অনেকগুলো সিরিয়াল ছিল হাতে, আর যেই কাজগুলো নতুন করে শুরু করব তারপর আমি ওইভাবে বলেছি আমি সরি আমি আসলে যাচ্ছি। অনেকে আমাকে, আমি যখন বলেছি যে আমি যাচ্ছি বা বিয়ে করব, নতুন একটা লাইফে পা দিব, অনেকে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে, অনেকেই আমাকে বলেছে যে গুড ডিসিশন, কারণ আমি একটু পাগলছিলাম তো। সো যেমন জর্জ ভাই আমাকে বলেছে এতে আমি মহা খুশি, যা অ্যাটলিস্ট সেটেল হও। হ্যাঁ, যে অনেকেই আমাকে ভালো ইয়ে বলেছে, এর মাঝে হাতে দু একজন বলছে ও ক্যারিয়ার ছেড়ে যাবা, এই হবে সেই হবে, কিন্তু আমি চিন্তা করেছি কি কি হবে, আমি যেটা চাই সেটা তো আমার সামনেই, তাই না? কাজ তো করলামই, ওকে এটা তো আমি হয়তো আর পাঁচটা বছর করতে পারতাম বা ধরলাম দশ বছরই করতাম, পরে হাহাকার করতে হতো আমার একটা সংসারের জন্য। এন্ডিং টাইম আসে, সেটা অনেকেই অনেকের ভেতরে হাহাকারের গল্প আমরা শুনতে পাই। যাই হোক, যে বিষয়টি আবার একটু আসি যে এরপরে, ঠিক আছে, রিয়েলিটি শো থেকে তুমি নাটকে ব্যস্ত হলে, এবং নাটকের ক্ষেত্রে শুধু অনেকেই অনেক রকমভাবে বলেছে যে গিভ অ্যান্ড টেক, ডিরেক্টরদের সাথে একটা মেলামেশা, বাড়ির অনেক অফার থাকে, তোমার কাজের টাইমিং এ আসলে তুমি কেমন পরিবেশ পেয়েছো, তুমি কি বলতে চাও এই বিষয়টা নিয়ে, ইন্ডাস্ট্রি নিয়ে? ইন্ডাস্ট্রি নিয়ে অনেক রকম কথা উঠেছে, সেটা নিয়ে টক শো হয়েছে টানা এক বছর, এই 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 স্টুডিও থেকেই শুরু হয়েছিল তর্কটা। সো তো আমি একটু বিস্তারিত শুনতে চাচ্ছি, লাইক তুমি টিভিসি করেছো এবং তোমার বিলবোর্ড সারা দেশে গিয়েছে, অনেক নাটক করেছো, অফার যে পাওনি এরকম মিথ্যা শুনতে চাচ্ছি না, কিন্তু কিভাবে ট্যাকেল দেয়া যায় বা কি আসলে আমি কেমন? শুনো, আমি এরকম মিথ্যা বলবো না, কিন্তু সবচেয়ে বড় কথা কি, আমি যখন কাজ করতাম, এটা আমি জানি না তুমি বিশ্বাস করবা কি করবা না, বাট ইটস ট্রু, আমার না একটা জায়গা হচ্ছে যে আমি আমার নিজেকে এমন ভাবে একটা জায়গা চলে আসছিল যে যখন ধরো আমি ফান করতাম, হাসাহাসি করতাম, বাট সবাই না একটা জায়গায় না নক করতে গিয়েও একটু ভয় পেত, কারণ কি জানো, আমি তোমাকে বলি, নাম বলবো না, হ্যাঁ এমন অনেক নক করেছে, বাট এই নক করার কারণে হয়তো ধরো নেক্সট দিন, ধরো আজকে এই ভাইয়ার সাথে, আমার ভাইয়ের নাম কি, হ্যাঁ অপূর্ব ভাইয়া, একটু ফাইললাম করলো, হ্যাঁ বাজে কথা বললো, আচ্ছা আমি এটা হাসতে হাসতে আর করলাম আর কি, এমন ভাবে করলাম, আচ্ছা ওকে ভাইয়া এটা ফাইজলামই, নেক্সট ডে তে আমি তোমার শুটিং এ গেলাম, তোমারও ধরো যে এই রকমের একটু প্রবলেম আছে, আমি বুঝতেছি কিন্তু অপূর্ব ভাইয়ের মতো, শোনো না, তার নেক্সট ডে তে আমি ধরো এই প্রবলেমটা আছে, আমি কিন্তু তোমার সাথে ওই অপূর্ব ভাই স্টোরিটা বললাম, আচ্ছা জানো তানবীর ভাই অপূর্ব ভাই কি করছে কালকে, এই করলো, সো ওরা না শোনো, ওরা আমাকে করতো কি, এই জায়গাটা করার পরে একজন দুইজন এইভাবে বুঝার পরে ওরা ভাবতো কি সারা তো ধরা খেয়ে যাবো, তো ওর সাথে এটা করা মানে আর ওই পাগল টাইপের, মানে আমার তো মনে করো মুখে কিছু আটকায় না, কারণ আমার কথা হচ্ছে কি আমি যেটা ফিল করি আমি স্ট্রেট বলি, তুমি আমাকে লাইক করো আর না করো, আমার খারাপ লাগাটাও আমি বলি, আমার ভালো লাগাটাও আমি বলি, সো ওই জায়গা থেকে না অনেস্টলি বিশ্বাস করো আমাকে
হ্যাঁ হয়তো এমন হয় জন্যই তো বলে, না হলে তো হয়তো কেউ বলতো না বা এটা নিয়ে স্ক্রিনশট পর্যন্ত বের করে দিচ্ছে। হ্যাঁ তাহলে সেটাই, অনেকগুলো স্ক্রিনশট বের হয়ে যেত। কিন্তু আমার জায়গাটা হচ্ছে কি ধরো যে এই এরকম করে মানে ওই ভয়ের জায়গাটাতে হয়তো অনেকের ইচ্ছা আছে কিন্তু খুলতে পারবে না যে আচ্ছা বলি, মুখটা খুলতে পারবে না যে বলি, কারণ জানে যে আমি ওকে বলবো মানে আরেকদিন শুটিং এ গিয়ে আমার তো একদম শেষ করে দেবে, বুঝছো। সো প্রথম লাভ লেটার কাকে লিখেছিলে, মানে পেয়েছিলে কোন বয়সে বলো তো? পেয়েছিলাম তখন আমি ক্লাস 6 এ মনে হয় পড়ি, 5 এর লাস্টে অথবা 6 এ। তোমার টিচার কারণ আমি হচ্ছে গার্লস স্কুলে পড়তাম, আমার না ওটা আমার কলেজ ছিল, আমার গার্লস স্কুল থেকে লাইক অপোজিটেই ধরতে গেলে বয়েজ স্কুল ছিল। আচ্ছা, ওখানে থাকে না সিনিয়র ভাইরা, তো আমাকে মানে কোনোভাবে কিভাবে মানে আমি একটা চিঠি পেলাম, তারপরে জীবনের প্রথম চিঠি, উত্তেজনা অন্যরকম, গাল টাল গরম, কিন্তু পড়ার আগে ওই চিঠি পড়লাম আমার মায়ের হাতে। আর আমার মা আমি জানি না হয়তো কোনোভাবে আম্মু বুঝতে পারছে বা কোনো কিছু, তো না 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 সেটা না, আমরা যে তখন স্কুলেই তোমার ড্রেসটা থাকতো না এমন ক্রস বেল্ট দেয়া, তো ওইটার ভিতরে মানে ভয়ে কি হয় ওইটার ভিতরে ছিল, আর বেল্টটা খুললামই আম্মুর সামনে, বুঝছো, হয়তো ওই যে ওই টাইমটাতে পড়ে গেছে। তো আম্মুর হাতে পড়ার পরে আমি তো এমন একটা ভাব করলাম আমি কিছুই বুঝতেছি না, আমি জানি না এটা কোথা থেকে আসলো। তো আম্মু পড়লো, নাম তো আমার, পড়ার পরে মনে করো ঝাড়ু ঢাল ঘুটনি একদম। এখানে একটু থামাচ্ছি এবং এরপরে আরো একটু গভীরে যাব, সো স্টে টিউন, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। Brought to you by Vision.